Hey everyone, welcome back to my channel and good morning. And I hope you are doing absolutely fine. আজ 29 তারিখ, আর আজকের ব্লগটা খুব স্পেশাল আমার জন্য, কারণ আজ আমার বার্থডে। সো হ্যাপি বার্থডে উইশ করে দিও কমেন্টে। খুবই কম লোক করেছে আমাকে এখন অবধি, তো যদি পারো তো উইশ করে দিও, নাহলে ইটস ওকে। আর আজকের ব্লগটা হবে আমি বার্থডেটা কীভাবে কাটালাম, বার্থডের দিনটা এটাই আমি ব্লগ করবো। অ্যান্ড তবে যখন ছোট ছিলাম তখন যখন বার্থডে আসতো তো খুব এনজয়মেন্ট হতো, ভালো লাগছে না বার্থডে আসছে, এখন বার্থডে আসলে মনে হয় কেন আসছে, প্রত্যেক বছর 1 বছর করে বেড়ে যাচ্ছে আর বয়স হয়ে যাচ্ছে, তাই এখন আর বার্থডে আসলে সেরকম এক্সাইটমেন্টও থাকে না। আমার দাড়ি আর চুলটা অনেক বড় হয়ে গেছে, তো ভেবেছিলাম আজকে দাড়ি আর চুলটা একটু কেটে নেবো, ট্রিম করে নেবো। আজকে বার্থডের দিন তাই আর কাটতে গেলাম না, দেখি হয়তো কাল পরশুর মধ্যে কেটে নেব, কারণ অনেকটাই বড় হয়ে গেছে আর একটু ইরিটেট করছে এখন। বলছি আজকে তো আমার বার্থডে, তো কিছু গিফট শিফট দিবি না? দেখা যাবে সেটা এখন কেন বলবো। তবে বার্থডে দিন হলো কোনো এনজয়মেন্ট নেই, প্রচন্ড ল্যাজ লাগছে, কারণ আমি ঘুম থেকে উঠেছি 12:30-12টার দিকে, আর উঠে এতটাই মানে লস অফ এনার্জি লাগছে না কিছু বলার নেই। আর নাকি বার্থডে এদিকে গাড়িটা প্রচন্ড চুলকাচ্ছে, কিছু করতে হবে। একটা সময় হচ্ছে এখন ঘড়িতে 1:30 বাজে, আর আমাকে একটু বেরোতে হবে, একটু বালি যাব। আর বালি কেন যাব সেটা আমি আপনাকে এসে বলছি, স্নান করে এসে আমি বলছি। তো ঘড়িতে এখন 4:06 বাজে আর আমি বেরিয়ে পড়েছি বালি যাওয়ার জন্য, আর আমার সাথে আমার দিদি আর জামাইবাবু যাচ্ছে আমার, এই দেখুন ওরা। তো আমরা বালি কেন যাচ্ছি সেটাও বলছি। তো আপনি আগের ব্লগে হয়তো দেখেছেন যে আমি দুটো বিড়ালকে দেখিয়েছিলাম, তো ওই বিড়ালটা আমাদের না, যেরকম আরও 4-5টা বিড়াল ছিল আমাদের, মানে আমার দিদির কাছে, তো ও পেয়েছিল ছোটোবেলায় বিড়ালগুলোকে। তো যেহেতু অত বিড়াল রাখতে পারবে না, তাই ও সোশ্যাল মিডিয়াতে ওটা অ্যাডপশনের জন্য পোস্ট দেয়, অ্যান্ড বিভিন্ন জায়গা থেকে রেসপন্স আসে, তো ওই দুটোকে অ্যাডপশনে দিয়ে দেওয়া হয়েছে, ওদের বৈধ বাড়িতে পাঠানো হয়েছে। আজকে আমরা বালি যাচ্ছি একজনের বাড়িতে, তার বাড়িতেও এই 4-5টি বিড়ালের মধ্যে একটা বিড়ালকে অ্যাডপশনের জন্য দেওয়া হয়েছিল, তো আজকে ওই বাড়িতেই যাব দেখতে যে ওই বিড়ালটা কেমন আছে। তো আমরা টোটোতে আবার উঠে যাবো, চলো। আমি টোটো করে মেইন রাস্তার দিকে চলে এসেছি, এখান থেকে আমাদের বাস বা অটো করে 1 নম্বর যেতে হবে। অটোতে যাবি? আমরা অটোতে বসে গেছি। টোটো করে 1 নম্বর চলে এসেছি, তিনজনে আমাদের 10 টাকা করে নেয় পার হেড, কি করবো। যে গাড়ি আসছে দাদা, এখান থেকে আমাদের শাটল গাড়ি নিতে হবে, কারণ দক্ষিণেশ্বর অটো যায় না আর বাসে যাবে না। দিদি এই তুই কি করে জানলি এখানে শাটল গাড়ি পাওয়া যায়? আমি তো জীবনে আসছি না এদিকে। ওইগুলো থেকে ছাড়ে, দক্ষিণেশ্বরের গাড়ি ওইগুলো ছাড়ে, দেখেছিস না? হয়ে গেছে, চল হয়ে গেছে। একটা শালিক তিনজন দেখলে নাকি ভালো হয়, যাই না। তো আমরা এই গাড়ি করে যাব বালি বালি খালে। গাড়িতে বসে গেছি আর এখনো গাড়ি ফুল হয়নি, তাই ফুল না হলে ছাড়বে না গাড়ি। বালি পৌঁছে গেছি 1 নম্বর থেকে সাইকেল করে এসে, আর পারে 2 টাকা মিনিমাম ভাড়া। এখানে একজন টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম যে নিমতলাটা কোন দিকে, উনি বললেন সামনেই সিগন্যালটা, তো হেঁটেই চলে যাবো। এটি কোথায়
আমাদের কালী মাতা মিষ্টান্ন ভান্ডার পাশে গলি দিয়ে ঢুকতে হবে। ফোন করে এটাই বললো উনি, মানে যার বাড়িতে যাচ্ছি। তো আমরা চলে এসেছি, মানে যার বাড়িতে আসার কথা। এটা হলো বাড়িটা, আর একদম টপে লেখা আছে 1934, দেখতে পাচ্ছেন না? তো অলমোস্ট 100 ইয়ার্স ওল্ড বাড়ি। চলুন এবার ভিতরে গিয়ে দেখি আমাদের বিড়ালগুলো কেমন আছে। যেকেই আমরা দিয়েছিলাম, আর দিদি দিয়েছিল এখন কি নাম দিয়েছে? পুতুল। পুতুল নাম হচ্ছে, একদম বিউটি স্পট দেখি তো। এই যে মানে এই দেখো আমার টিম, দেখেছো আমি এমন সুন্দর দেখতে একটা বিড়াল। তো এখন বাজে সন্ধ্যা 6:45, আর আমাদের এখানে কাজ হয়ে গেছে। যেখানে বিড়াল দেখতে এসেছিলাম, তো খুব ভালোই আছে, মানে খুব ফ্রেন্ডলি ভাবে আছে। তো আমি এখান থেকে ওলা বাইক বুক করে নিয়েছি, আর যেতে আমার প্রায় আধ ঘন্টা লেগে যাবে বাড়ি অব্দি। তো একেবারে বাড়ি থেকে দেখা হচ্ছে। 40 মিনিট পর আমি ওলা বাইকে করে এসে বাড়ি পৌঁছে গেলাম, একটু বাড়ি থেকে ফ্রেশ ট্রেশ হবো। তো আজকে তো আবার KKR আর RCB খেলা আছে, চলুন ততক্ষণ যতক্ষণ না বন্ধুরা আসছে ততক্ষণ ম্যাচ দেখি। আর টিভি খুলতে খুলতে RCB ফার্স্ট উইকেট পড়ে গেল। আর সত্যি লাকি কি KKR এর জন্য? KKR আমার বন্ধুরা ফোন করেছিল, মানে যাদের আসার কথা ছিল বাড়িতে, তো ওরা বাড়িতে আসবে না বলছে। আমরা যেখানে আড্ডা মারি সেখানে আমাকে ফোন করে ডাকছে, ওখানেই হয়তো কেক কাটবে। চলুন যাওয়া যাক। আমি চলে এসেছি আমাদের লোকেশনে, মানে যেখানে আড্ডা মারি, দেখি কি হচ্ছে। কি রে, কি খবর তোদের? হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি করছো তুমি? বাদ দাও, একজন ফ্রেন্ড আছে জনি বলে, ও উইশ করতে চাইছে না। আমি উইশ করে দিচ্ছি আমার দাদাকে। স্ক্রিন ব্ল্যাক হয়ে যাচ্ছে কেন? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শান্ত, হ্যাপি বার্থডে টু ইউ। যা 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 রনি যা, তুই না কেন? একটা মিষ্টি না। তো বন্ধুদের সাথে কেক কাটা হয়ে গেল, খুব মজা করলাম বন্ধুদের সাথে। কিন্তু এখন আবার বাড়ির থেকে ফোন করছে, কারণ বাড়িতেও একটা কেক কাটানো হবে। আমাকে ফোন করে ডাকলো যে কেক কাটবে, কিন্তু এখানে সবাই খেলা দেখতে ব্যস্ত। কি আর বলবো, এই একজন এইদিকে আর এদিক
হ্যালো, থ্যাংক ইউ। এখন মনে পড়লো এত রাত্রি হলা তো কেকের কালার কিন্তু আসলে পার্পল, কিন্তু ক্যামেরাতে পুরো ব্লু হয়ে গেছে। এখন হোলি খেলা চলছে কেন? আরে আমাকে কেন লাগাচ্ছ? আমাকে এখানে পুরো ক্রিম লাগিয়ে পুরো মাখিয়ে দিয়েছে, হোলি খেলিয়ে দিয়েছে আমাকে দুবার করে। তো আজকে দিনের শুরু হয়েছিল একদম ঘুম থেকে উঠে ল্যাদ খাচ্ছিলাম, কিন্তু দিনের শেষে পালিয়ে গেলাম, এসে বন্ধুদের সাথে কেক কাটলাম, দিয়ে বাড়িতে এসে আবার কেক কাটলাম ফ্যামিলির সাথে মিলে। সো খুব এনজয়মেন্ট। তারপর লাস্টে ক্রিম দিয়ে হোলি খেলা হলো, খুবই এনজয় হলো। সো ব্যাস এটাই বার্থডে ব্লগ ছিল। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।